মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে নানা ছুতয় সময় নষ্ট করছিলেন বাংলাদেশে দুই ওপেনার শেষবেলায় উইকেট না হারানোই ছিল তাদের মূল লক্ষ্য সে সময় তাদের ওই আচরণে রেগে যান বিরাট কোহলি মাঠেই ক্ষোভ প্রকাশ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক শুক্রবার খেলায় শেষ দিকে সময় নষ্ট করছিল নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন আলো কমে এলে দিনের খেলা শেষ হয়ে যাবে এবং তারা অপরিচিত অবস্থায় সাজঘরে ফিরতে পারবেন শনিবার সকালে তরতাজা অবস্থায় নতুন করে শুরু করবেন এমনই লক্ষ্য ছিল বাংলাদেশের ওপেনিং ব্যাটারদের তারা কখনও ব্যাট পরিবর্তন করছিলেন কখনও সাজঘর থেকে জল চেয়ে পাঠাচ্ছিলেন আবার কখনও জুতার ফিতা খুলে বাঁধছিলেন বারবার তাদের এমন আচরণ ক্রমশ বিরক্ত বাড়াচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের বাংলাদেশে দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর আর নিজেকে সংযত রাখতে পারেনি বিরাট কোহলি নাজমুল হোসেন শান্তর জুতোর ফিতা খুলে নতুন করে বাঁধতে শুরু করায় হন কোহলি নাজমুল তখন ছিলেন উইকেটের নন স্ট্রাইকার প্রান্তে অন্য প্রান্তে থাকা জাকিরকে জামা খোলার ভঙ্গি দেখিয়ে কোহলি বলেন তুমি তাহলে এবার নিজের জামাটাই খুলে ফেলো তার কথা ধরা পড়েছে স্টাম্পের মাইক্রোফোনে নাজমুলদের উদ্দেশ্য অবশ্য সফল হয়েছিল শুক্রবার তার দ্রুত বাধা শেষ হওয়ার পরই আম্পায়াররা দিনের খেলা শেষ ঘোষণা করেন সাইফুল ইসলাম স্পোর্টস গসিপ